আমার লাস্ট সিনেমা রিলিজ হয়েছিল 2019 সালে কোভিড এর আগে, শাহিনশা। এরপর আসলে এত ক্যামেরা একসাথে দেখিনি আমি, এবং আমি একটু আসলে ইমোশনাল, আই মাইট ক্রাই এনি টাইম, কারণ জ্যাজ ছেড়ে দেওয়ার পরে একটু মনটা ছোটই হয়ে গিয়েছিল যে কখনো কি আর এত বড় আকারের সিনেমার কোনো অংশ হতে পারবো কিনা। সো আই এম অ্যাকচুয়ালি গ্রেটফুল টু র‍্যাব, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস অ্যামেজিং বিগ বাজেট মুভি, এবং তারা প্রমোশন থেকে শুরু করে তারা সবকিছুর জন্য যে পরিমাণ এফোর্ট দিচ্ছে এটা আসলে বলার বাহিরে। আপনারা দেখছিলেন স্যার যখন একটা দেখাচ্ছিল যে আমরা কোথায় কোথায় যাইনি, আমরা কোথায় কোথায় অনুষ্ঠান করিনি এবং কোথায় কোথায় এটার প্রচারণার জন্য যাইনি। সো প্রথমতেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রধান অতিথিকে, স্যারকে আজকে আমাদের মাঝে আসার জন্য, সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তোলার জন্য। আমার এন্টায়ার কাস্ট এন্ড ক্রু, মাই কো-আর্টিস্ট, দিস ইজ মাই ফার্স্ট মুভি উইথ সিয়াম, and we are friends for I don't know how long, but আমাদের যেটা আমাদের প্রথম সিনেমা একসাথে, রিয়াজ ভাইয়ের সাথে আমি কাজ করেছি আমার উপস্থাপনার জীবনে, কিন্তু আমার অনেক পছন্দের একজন হিরো ওনার অপোজিটে চান্স না পেলে কি হয়েছে, ওনার সাথে তো আছি সিনেমাতে, that is a big thing. Even with Roshan and everyone, thank you so much. এবং এই মুভি নিয়ে কি বলবো, দীপঙ্কর দা সাথে এটা আমার সেকেন্ড সাইন ফিল্ম, আরেকটা ফিল্ম আমরা সাইন করেছিলাম ঢাকা 2040, কোনো একটা অনবর্জিত কারণে কাজটা আটকে আছে, শেষ হয়নি। বাট এই সিনেমাটা 2019 সাল থেকে আমার জীবনের অংশ এবং এখনো আমার জীবনের অংশ, আমার মনে হয় রিলিজের পরও থাকবে, কারণ 35 দিন বাবা মার সাথে কথা বলিনি, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, এইটাই আমার ফ্যামিলি ছিল। কষ্ট হলেও, দুঃখ হলেও, হাসি পেলেও, কোনো মানে কোনো কিছু এক্সপ্রেস করতে হলে দিস ওয়াজ দ্য ফ্যামিলি, অ্যান্ড এখন পর্যন্ত উই আর ওয়ার্কিং টুগেদার। সো এই মুভিটা, এই ক্যারেক্টারটা সারা জীবন আমার সাথে থেকে যাবে। আমার জন্য এক পয়সা মনে হয়নি যে আজকে আমার জন্মদিন, আমি জন্মদিনের দিন কাজ করবো, আমার মনে হচ্ছে দিস ইজ দ্য ব্লেসিংস, সবার আসলে জোটে না কপালে। সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর কামিং হেয়ার, অ্যান্ড প্লিজ আপনারা, এখন খুবই ভালো একটা সময় যাচ্ছে সিনেমার, একটা সুদিন যাচ্ছে, দয়া করে আপনাদের লেখনির মধ্য দিয়ে যদি আরো মানুষরা হলে চলে আসে এবং আপনাদের পজিটিভ রেসপন্সটা যদি থাকে, আই থিঙ্ক আমাদের সিনেমার জন্য এটা অনেক বড় আশীর্বাদ। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নুসরাত ফারিয়া। আমি এখন যে তোমার সাথে ম্যাচ করেছে, কখন যোগাযোগ হয়েছে জানি না, ম্যাচিং করে কস্টিউম পরে এসেছে সেই ড্যাশিং হিরো আমাদের হ্যান্ডসাম সিয়াম আহমেদ, যে একটি মেজর পার্ট এই ছবিতে ই করেছে এবং যে আসলে একটা বিশাল অংশ ক্যারি করছে সেই মেজর সায়েম। আসসালামু আলাইকুম। প্রথম যেটা আসলে মন থেকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফারিয়া এত সুন্দর একটা জিনিস প্রথমে বলে দিয়েছে, আমি ভেবেছিলাম যে কি বলবো কি বলবো, তো মনে হলো যে যেটা রিয়েল ফিলিং সেটাই বলি, কারণ আমাদের সাংবাদিক ভাইদের সাথে যে জিনিসটা হয়, আজকে মোটামুটি আমরা অনেককে পেয়েছি এবং র‍্যাব যেরকম ভাবে আমাদের কাজ করতে করতে আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে, এই যে যারা এখানে আছেন, যারা ক্যামেরাটা এখানে তাক করে আছেন, যারা আমাদেরকে প্রমোট করছেন, তারাও কিন্তু আমাদের ক্যারিয়ারের এবং আমাদের ফ্যামিলির একটা পার্ট। তো তারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, আমরা সবাই কি তাদের জন্য একটা তালি দিতে পারি প্লিজ? আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর আবার ফিল্ম নিয়ে কথা বলতে পারছি, এটা আমাদের প্যাশনের জায়গা, এটা আমাদের ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, প্যাশন নিয়ে কথা বলতে পারাটা সবার নসিবে হয় না। তো আমার মনে হয় আমরা ওই ব্লেসড মানুষদের মধ্যে সংখ্যা কিছু, মানে সংখ্যা লঘু বলবো না, বাট আমাদের এই টিম মেম্বাররা আমরা এখন এমন একটা ফিল্ম নিয়ে কথা বলতে পারছি আপনাদের সাথে, যে ফিল্মটাতে আমরা যথেষ্ট সময় দিয়েছি, যে ফিল্মটার জন্য আমাদের সবার ডেডিকেশন ছিল, যে ফিল্মটাকে আমরা ফিল্মের মতোই ট্রিট করেছি। অনেক কনসার্ন অনেক সময় শুনেছি, অনেক জায়গা থেকে কথা এসেছে যে অপারেশন সুন্দরবন এটা তো র‍্যাব, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার কি কোনো ডকুমেন্টারি হবে, এর মাঝখানে কি এতটাই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকবে যে এটাকে দিনের শেষে সিনেমা মনে হবে না? আপনাদের সবাইকে এই জায়গা থেকে আমরা অ্যাসিওর করতে চাই, আমরা যখন থেকে স্ক্রিপ্ট পেয়েছি, যখন থেকে আমাদের প্রোডাকশনের কাজ শুরু হয়েছে, আমরা একটা ফিল্ম বানাতে চেয়েছি, যে ফিল্ম
অডিয়েন্স হলে আসবেন, তার ফ্যামিলি নিয়ে আসবেন, তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন এবং তারা বিনোদিত হবে। আমরা গল্পটা এভাবেই বলার চেষ্টা করেছি যেখানে রিয়েলিটির ছোঁয়া আছে, অবশ্যই আছে, বিকজ দিস ইজ ইন্সপায়ার্ড, কিন্তু সেটাকে আমরা ফিল্ম বানানোর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করিনি, স্যাক্রিফাইস করিনি। তো যাদের এই কোয়েশ্চেনটা ছিল এতদিন যে অপারেশন সুন্দরবন কি হতে যাচ্ছে, আশা করি আমাদের কমিউনিকেশনের ম্যাটেরিয়ালস গুলো পেলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ভালো লাগার কথা বলি, অনেক লম্বা একটা সময় এই টিমের সাথে কাজ হচ্ছিল। আমরা কিছুদিন আগে একটা গান শুট করতে গিয়েছিলাম, তো গানের শুটিং এর সময় আমরা অনেক প্রেসারে ছিলাম, তো এটা স্বীকার করতে হবে। তবে যেদিন আমাদের কাজের শেষ দিন, আমরা এখন ফারিয়া আর আমি এখানে ডিসকাস করছিলাম যে আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে জাস্ট হঠাৎ করে বলেছিলাম অপারেশন সুন্দরবন শেষ হয়ে গেল। আমরা এতদিন এই ছবির সাথে জড়িত, আমাদের সবাই একজন আরেকজনকে দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি, এই টিমকে দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি যে রাস্তাঘাটে যদি এখন যাওয়া আসার পথে ডানে বামে কোনো র‍্যাবের গাড়ি থাকে, আমার মনে হয় যে এটা মনে হয় আমার ইউনিটের গাড়ি। তো এটা একটা অদ্ভুত সম্পর্ক এবং আমরা আসলে ব্লেসড যে কাজের ক্ষেত্রে আমরা সেই জায়গাটা ক্রিয়েট করতে পেরেছি, আমরা সেই ভালোবাসাটা পেয়েছি তাদের কাছ থেকে এবং অডিয়েন্সকে কিছুটা হলেও সেটা ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। ইনশাল্লাহ 23 তারিখে আমাদের সিনেমাটা আসবে। আর আজকের দিনের জন্য এর থেকে আর বড় ব্লেসিং কি হতে পারে, যে মানুষটাকে দেখে যে মানুষটার মতো অনুকরণ করতে করতে চেষ্টা করতে করতে আমরা বড় হয়েছি, যার মতো করে অনেকবার চেইন ঘুরানোর চেষ্টা করেছি, গ্লাস পরে হাওয়ামে উঠতে যায় বলার চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুই হয়নি আশেপাশে, যে মানুষটাকে দেখলে এখনো আমার পা কাঁপে, আমি জানি না যে আমি তার সামনে গিয়ে কি বলবো, স্টারস্ট্রাক হয়ে যাই, সেই মানুষটা আমাদের সবার নূর ভাই, তাকে দিয়ে আমাদের ছবিটা সুন্দর একটা যাত্রা শুরু হবে। 23 তারিখে ইনশাল্লাহ আমরা অবশ্যই আশা করবো আমরা আমাদের নূর ভাইকে পাবো, সবার প্রিয় বাকের ভাইকে সাথে পাবো, সবসময় পাবো, আমাদের টিমের সবাই থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। অডিয়েন্সের যে সুন্দর একটা সিনেমা হলে আসার যাত্রা শুরু হয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র ডিরেক্টর আর্টিস্টরা রেসপন্সিবল না, এটার অনেক ক্ষেত্রে অনেকাংশে আপনারাও রেসপন্সিবল। তো আপনাদের সেই রেসপন্সিবিলিটি আমরা, তার জন্য আমরা মুগ্ধ, তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আর আশা করব যে ভালোবাসা আপনারা অলরেডি দিয়েছেন সেই ভালোবাসা 23 তারিখ পর্যন্ত এবং তারপরে অপারেশন সুন্দরবন টিমকে দেবেন। ধন্যবাদ আমার ডিরেক্টর দীপঙ্কর দীপনকে আমাকে এই ছবিতে এবং অ্যামেজিং একটা কাস্টের সাথে কাস্ট করার জন্য। ইনশাল্লাহ আপনাদের সবাইকে সিনেমাটা দেখানোর অপেক্ষা থাকলো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সিয়াম।